আসসালামু আলাইকুম ওর আহমতুল্লা সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা দুই হাজার একুশ বাই শিক্ষাবর্ষের এবং যারা বিভিন্ন বর্ষের ইম্প্রুভমেন্ট রয়েছে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি যাদের পরীক্ষা দুই সালে হতে চলেছে আমরা আজকে সেরোনিম্যান্টনিমের নবম ক্লাস করব আমরা বিগত আটটি ক্লাসে প্রথম সাতটি ক্লাসে সাজেশন প্রদান করেছি এবং অষ্টম ক্লাসে আমরা দুই হাজার পাঁচ থেকে দুই আট সালের প্রশ্ন সমাধান করেছি এই ক্লাসে আমরা দুই হাজার নয় থেকে দু তেরো সালের প্রশ্ন সমাধান করবো প্রিয় শিক্ষার্থীরা তোমাদের পূর্ণাঙ্গ কোর্সটি করাচ্ছে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে তোমরা যারা বইটি অলরেডি সংগ্রহ করেছো তারা তো জানো একটি সাজানো গুছানো শর্ট সাজেশনস ভিত্তিক বই আর যেখানে তোমার তিনটি পার্টিরই সাজেশনস প্লাস সলিউশনস রয়েছে এবং টেকনিক রয়েছে শর্ট টেকনিক তো এই বইটি তোমার সাজেশনস বইটি সংগ্রহ করলে তোমার হানড্রেড পারসেন্ট কমনের গ্যারান্টি রয়েছে এবং তুমি এই বইটি সংগ্রহ করলে সাজেশনস বইটি তোমার আর কোনো বই কেনার প্রয়োজন নেই প্রিয় শিক্ষার্থীরা যারা বইটি সংগ্রহ করতে চাও তারা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এনএস করে একটি কথা একটু জানিয়ে রাখবো সেটা হচ্ছে তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হলে যেটা হয় সেটা হচ্ছে নিয়মিতভাবে তোমরা এই প্রাইভেটটি পড়তে পারো এবং নিয়মিতভাবে ক্লাসটি করার কারণে তোমার পড়াশোনা একটি নিয়মিত গতিতে থাকে তো অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার জন্য তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করে তো চল অনেকগুলো কথা বলার পরে এবার আমাদের সেনোনেম অ্যান্টোনমের নবম ক্লাস অর্থাৎ বিগত বছরের প্রশ্ন দুই হাজার নয় থেকে দুই হাজার তেরো সালের প্রশ্ন সমাধান শুরু করি তো প্রথমের প্রশ্নটা রয়েছে দেখো প্রশ্ন থাকে গিভ দি ওয়ার্ডস দিটোই শব্দের অ্যান্টোনিম দাও অ্যান্ড মেয়েক ইউর অন সেন্টেন্সেস এবং এই নিম্নচিত শব্দের করো অর্থাৎ তোমাকে করতে হবে পরিবর্তিত শব্দটা দিয়ে প্রথমে তোমরা পরীক্ষা হলে এরকম একটু বক্স নিবা অ্যান্সার হতে সিক্স লিখে একটা বক্স প্রথম বক্সে লিখবা গিফ আর তৃতীয় ঘরে লিখবা হচ্ছে সেন্টেন্স মেকিং তোমরা অনেকে বলো যে এইভাবে লিখতে লিখতেই হবে অন্য মানে ঘর না করে লেখা যাবে না অবশ্যই যাবে কেন যাবে না কিন্তু জিনিসটা ঘর করে লিখলে তো ভালো দেখা হবে তার জন্য বলবো অবশ্যই তোমরা ঘর করে লিখবা এরকম করে হ্যাঁ তো একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে তাতে অসুবিধা নেই খুব সুন্দর একটি পরিষ্কার উপস্থাপনা হবে তার জন্য এভাবে তোমরা অ্যান্সার করবে আমার পক্ষ থেকে এটা থাকবে তোমাদের প্রতি প্রথম প্রশ্নটি রয়েছে ডিফেন্ড তো ডিফেন্ড শব্দের অর্থ হচ্ছে প্রতিরক্ষা করা রক্ষা করা আর ডিফেন্ডের নাম হচ্ছে ডিফেন্স তোমরা জানো হ্যাঁ তো ডিফেন্ডের বিপরীত শব্দ আক্রমণ করা অ্যাটাক বলা যেতে পারে আচ্ছা এবার আসলে আমরা অ্যাটাক রচনা করবো যেমন হি অ্যাটাকড অথবা তুমি হি না বলে বলতে পারো দি র্যাট সরি দি ক্যাটাক দি র্যাট বিড়লটি ইঁদুরকে আক্রমণ করব তারপরে বসছে ব্রিফ ব্রিফের বাংলা হচ্ছে সংক্ষিপ্ত সংক্ষিপ্তর বিপরীত হচ্ছে বিস্তারিত তো সংক্ষিপ্তর বিস্তারিত কী হতে পারে সংক্ষিপ্ত বিস্তারিত তোমার ডিটেল দশ যেমন হি ডিসক্রাইবড দ্য ম্যাটার সে ব্যাপারটিকে ব্যাখ্যা করল ইন ডিটেইল বিস্তারিত আচ্ছা অনেকের কি প্রশ্ন যে এইটা ভাই যে ছোটো হাতের এখন লিখবো কিনা এখানে বড় হাতের লিখবো কিনা দেখো এখানে আমি কিন্তু ছোটো লিখছি রাইট তো তোমাদের প্রশ্নে যেমনটি থাকে প্রশ্নে কিন্তু ছোটো হাত দেওয়া ছিল তার জন্য আমি ছোটো লিখছি তো তোমরা এখন প্রশ্ন যদি ছোটো হাত থাকে ছোটো আথলিক দুই করে প্রথমে আর যদি বড় হাত থাকে তাহলে বড়ো হাত দিয়ে শুরু করবে প্রশ্ন তো সাধারণত ছোটো হাতই থাকে বড়ো হাত থাকে না তারপর হচ্ছে মডারেট মডারেট মানে মোটামুটি মডারেট তো এম যুক্ত শব্দকে বিপরীত করতে হয় আই এম দিয়ে তো এম মডারেট ইমডরেট দেওয়া রচনা করি যে বলা যায় যে দে মানে হিস ভিউ ওফার আর মি ইস ইমরেট জানো এরপরে কনফার্ম কনফার্ম মানে হচ্ছে নিশ্চিত করে দেওয়া তো কনফার্ম এর বিপরীত হচ্ছে তোমার ক্যান্সেল বলতে পারো ক্যান্সেল আই ক্যান্সেল দ্য অর্ডার ফর বুক বলা যায় আমি বইয়ের অর্ডারটা ক্যান্সেল করেছি না এখানে ক্যান্সেলটাকে আমরা কী করলাম আমি বাক্যালোচনা করলাম তারপরে হচ্ছে তোমার যেটা হচ্ছে আমি বাক্যালোচনা করেছি সেটা কিন্তু করে দিচ্ছি আমি তোমার আন্ডার করে হলে খুব সুন্দর এভাবে সাজার খুব সুন্দর দেখায় আমার ছাত্রছাত্রী বা আমি যাদের পড়াই এভাবেই আমি তাদেরকে আমার স্টুডিয়ানদেরকে আমি এভাবে পরামর্শ দিই এভাবে লেখার জন্য এরপর আসো তোমার হচ্ছে ডেফিনিট ডেফিনিট মানে নির্দিষ্ট তাহলে অনির্দিষ্ট ইনডেফিনিট তাহলে ইনডেফিনিট দিয়ে রচনা খুবই সহজ একটা ব্যাপার যে কি বলা যায় যে হি হ্যাড লেফট মি সে আমাকে ছেড়ে গিয়েছে ফর অ্যান ইনডেফিনিট টাইম অনির্দিষ্ট কালের জন্য সে আমাকে ছেড়ে চলে গিয়েছে আচ্ছা আমি একটু নিচে নিচ্ছি পেজটা আচ্ছা ফাইন দেখ এরপরে আছে কি পরে প্রশ্নটা রয়েছে তোমার অনেস্ট মিস্টার রেক আমাদের সেই মহিমান্বিত যাকে সবসময় উদাহরণ দেয় মিস্টার ফাইন তারপরে রয়েছে লিগাল লিগাল মানে বৈধ লিগালের বিপরীত শব্দকে বিপরীত আইএল দিয়ে ইনলিগাল মানে অবৈধ তাহলে ইট ইজ ইনলিগাল টু পোচ এন ওয়াইল্ড অ্যানিম্যাল প্রাণীকে শিকার করাটা ইনলিগাল ঠিক আছে বন্য বন্যপ্রাণীকে পোচ করা পোচ মানে শিকার করা তো আশা করি আমরা বুঝতে পেরেছি এই প্রশ্নগুলো আমরা দুই সালে চলে যাবো এবার দুই সালের প্রশ্ন কীভাবে অ্যান্সার করা যেতে পারে প্রথমে আমরা একটা বক্স নিব তো প্রথমে লিখবো আনসারটাতে প্রশ্ন নাম সেভেন এখানে যেহেতু সেভেন রয়েছে প্রথমে গিফট ওয়ার্ডে অর্ডার রয়েছে স্লোলি মানে আস্তে আস্তে সরি তো স্লোলি আচ্ছা বাক্য রচনা করা যেতে পারে স্লোলি থেকে সরি বিপরীতটা হবে স্লোলি আস্তে আস্তে দ্রুত তুমি বলতে পারো স্পিডলি স্পিডিলি ফাস্ট বলতে পারো কুইকলি বলতে পারো তাই না কুইকলি বলতে পারো হেস্টিলি বলতে পারো আমার যা থলিতে থেস আমি সব বলতেছি কিন্তু তোমাদের থলিতে থলিথেস্ট খবরদার সবগুলো লিখবা না একটা লিখবা একটা যে কোনো একটা তোমার যেটা ভালো লাগে তো স্পিডিলি ফাস্ট বা রচনা করি যেমন হি রান্স ভেরি ফাস্ট সে খুব দ্রুত দৌড়ায় আচ্ছা গেল এরপরে বলেছে এম্বিগুয়াস এম্বিগুয়াস মানে হচ্ছে ড্যার্থক ড্যার্থক বোঝো মানে যে কথার দুই রকমের অর্থ প্রকাশ পায় তাকে বলা হয় এম্বিগুয়াস আমি একটা কথা বললাম কিন্তু কথাটা ক্লিয়ার বললাম না এটাকে বলা হয় এম্বিগুয়াস তাহলে এম্বিগুয়াসের বিপরীত ক্লিয়ার বোঝাই যাচ্ছে যে ক্লিয়ার তাহলে কি বলা যায় যে ইয়োর স্পেস ইজ সো ক্লিয়ার তোমার কথা খুবই ক্লিয়ার ইজ সো ক্লিয়ার আচ্ছা ক্লিয়ার দিয়ে বা প্রশ্ন করলাম এরপরে আসে কমপ্লেক্সিটি মানে হচ্ছে তোমার জটিলতা জটিলতার বিপরীত সরলতা সরলতা মানে সিমপ্লিসিটির তাহলে কি বলা যায় যেমন আই লাইক হিজ সিমপ্লিসিটি আমি তার সরলতাকে পছন্দ করি হ্যাঁ তারপরে প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার সিমিলার সিমিলার মানে হচ্ছে অনুরূপ তাহলে ডিসিমিলার সিমিলার মানে অনুরূপ নয় এরকম যেমন কি বলা যায় যে দ্য টু থিংস দুটি জিনিস আর ডিসিমিলার এই দুটি জিনিস হচ্ছে আর ডিসিমিলার মানে ভিন্ন একে অপরের থেকে ভিন্ন হ্যাঁ তারপর আপনার আইডল আইডল হাইডেল শব্দ অনস তো অনসের বিপরীত হচ্ছে সক্রিয় অ্যাক্টিভ যেমন হি ইজ ও মিস্টার এক্স তো রয়েছেন মিস্টার এক্স ইজ ভেরি অ্যাক্টিভ ইজ এ ভেরি অ্যাক্টিভ পারসন ইজ এ ভেরি একটিভ পারসন এরকম ছোটো ছোটো বাক্য করবা কারণ বড় বাক্য করতে গেলে আমাদের বানান গেলে আমও গালো সালাও গেলো কাজে আমরা আম সালা দুইটাকে রাখার জন্য বাক্য রচনা করব হচ্ছে আচ্ছা যারা ডাউনলোড করে দেখছো দেখো সমস্যা আছে যেভাবে দেখো তবে আমার চ্যানেল থেকে দেখলে তো ভালো হয় ভিডিওগুলো এরপর মডার্ন মডার্ন আমি জানি না আসলে আইটির ব্যাপারে আমি অতটা ই না পারদর্শী না আমি তোমাদের ইউটিউব চ্যানেলে সম্প্রতি এসেছি সম্প্রতি বলতে যারা অনেক পরে দেখছো তারা তো অবশ্যই পরে হয়ে গেছে কিন্তু আমি মূলত নতুন যখন এই ভিডিওটা তৈরি করছি তো অসুবিধা নেই একটু বোলছুক হতে পারে তোমরা কমা সুন্দর দৃষ্টিতে দেখো মডার্ন মানে হচ্ছে আধুনিক বিপরীত মানে বলছো মানে আইটিতে বলছো হতে পারে এমনিতে হয় ভুল তেমন নেই তবে আমার টাইপিং একটু বল এখানে একটু আউটডেটেড মানে সে গেলে তাহলে কী বলা যায় যে মিস্টার ওয়াই ইজ এ আউট ইজ এন আউট ডেইটেড পার্সন মিস্টার ওয়াই হচ্ছেন একজন আউটডেটেড ব্যক্তি তো আউটডেটেড কথাটাকে আমরা একটু আন্দোলন করে দিলাম তারপরের প্রশ্ন রয়েছে টিমিট টিমিট মানে হচ্ছে তোমার ভিতু 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 টিম তাহলে বিপরীত হচ্ছে সাহসী ব্রেইভ তাহলে কেবল

ফার্টাইল ফার্টাইল মানে উর্বর বিপরীত হচ্ছে বেরেন অনুর্বর বা স্টারাইল স্টারাইল যেটা মনে রাখতে পারো স্টারাইল খবর তার একটা লিখবো পরীক্ষায় তো আশাবাদ বাক্য রচনা করি বেরেন দিয়ে যেমন দিস ফিল্ড ইস কোয়াইট বেরেন এই জমিটা সম্পূর্ণই অনুর্বর ট্রাস্ট বিশ্বাস করা বিশ্বাস করার বিপরীত হচ্ছে মিস ট্রাস্ট অবিশ্বাস করা বা তুমি ডাউট বলতে পারো মানে ডাউট মানে সন্দেহ সন্দেহ তৈরি করা যেমন দেওয়ার ইজ মানে কি বলে দেওয়ার ইজ নো ডাউট দেয়ার ইজ নো ডাউট ডাউট ইন দিস ফ্যাক্ট এ ব্যাপারে কোনো ডাউট নাই ঠিক আছে তারপর প্রশ্ন রয়েছে আর্লি আর্লি মানে সকাল সকাল তাহলে বিপরীত হচ্ছে দেরি লেট যেমন হি টু লেট টু রিচ দ্য ডেস্টিনেশন সেই গন্তব্যে পৌঁছানোর জন্য যোগ মানে প্রচণ্ড লেট করেছে তার জন্য লেট রিফিউজ রিফিউজ মানে হচ্ছে প্রত্যাখ্যান করা তো রিফিউজ কি বলা যায় যে তোমার প্রত্যাখ্যান ব্যাপারে বিপরীত হচ্ছে তোমার অ্যাকসেপ্ট যেমন হি অ্যাকসেপ্টেড মাই প্রোপোজাল সে আমার প্রোপোজালটাকে অ্যাকসেপ্ট করেছিল প্রাল আছে নাকি কোন প্রোপোজাল সরি না আমি তোমাদের কিছু বলছি না না বলাওই উচিত এসে বল সেন্সিটিভ ব্যাপার আছে এরপর আসো কনসিয়াস সচেতন কনসাস সচেতন সচেতনের বিপরীত হচ্ছে অসচেতন আনকনসিয়াস এরপর করলে আনকনশিয়াস দিয়ে যে মোস্ট অফ দ্য পিপল অফ আওয়ার লোকালিটি আমাদের এলাকার অধিকাংশ মানুষ আর আনকনশিয়াস অসচেতন আনকনশিয়াস অসচেতন তাহলে আমরা বাক্য রচনা করলাম আমাদের লিখতে হবে যে কোনো পাঁচটা আবার সব লিখো না বলছে এনি ফাইভ ঠিক আছে সব লিখলে আমার একটা বিপদ অনেক সময় স্যারেরা নাম নম্বর কেটেও দিতে পারে একেবারে জিরো দিয়ে দিলেও তোমার কিছু নাই কারণ কি তুমি প্রশ্নই পড়ো নাই মানে প্রশ্নটি কি চাইছে তুমি সেইটাই বোঝো নাই কাজে তোমাকে নম্বর দেওয়া উচিত না মানে এরকমও হতে পারে তবে না সেরকম হয় না সেক্ষেত্রে তুমি সব যদি কখন লিখে ফেলো সে যা হয় সেটা হচ্ছে তোমাকে প্রথম পাঁচটাকে মূল্যায়ন করা হয় যদি ভুল যায় প্রথম পাঁচটা থেকে সব ভুল আর সঠিক হলে প্রথম পাঁচটাই সঠিক পরের দুটো বিবেচনায় তা তারপরের প্রশ্নটি বলেছে কি সম্পর্কে দেখো আগরি না আগলি শব্দ তো কুচিত এর সকলের পড়ার কথা আগরি কুচির বিপরীত আছে বিউটিফুল বিউটিফুল যেমন আখি বলা যায় যে দি গার্ড ইজ সো বিউটিফুল মেয়েটি বিউটি ফুল মেয়েটি খুব সুন্দর ইজ সো বিউটিফুল আশা করি হয়েছে তারপরের প্রশ্নটি আমরা একটু দেখব পরের প্রশ্নটি রয়েছে আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল কৃত্রিম তো কৃত্রিমের বিপরীত হচ্ছে প্রাকৃতিক আর্টিফিশিয়াল তো আর্টিফিশিয়াল মানে হচ্ছে কৃত্রিম তো কৃত্রিমের বিপরীত হচ্ছে ন্যাচারাল হচ্ছে ন্যাচারাল নট ন্যাচারাল 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 তো কি বলা যায় যে দ্য ন্যাচারাল বিউটি

তোমার চিপ চিপ মানে সস্তা সস্তার বিপরীত হচ্ছে আর তোমার এক্সপেন্সিভ ব্যয়বহুল যেমন সিটি লাইফ ইজ এক্সপেন্সিভ শহরের জীবন ব্যয়বহুল শহরে বাস করতে গেলে অনেক খরচ আজকালকার সময় তো এরপরে আছে তোমার পিওর পিওর মানে হচ্ছে বিশুদ্ধ বিযুক্ত শব্দকে বিপরীত করার জন্য আইএম ব্যবহার করবে আই এম পিওর যেমন পসিবল ইমপসিবল পেশেন্ট ইমপেসেন্ট পাংচুয়াল ইম পাংচুয়াল পিওর ইমপিওর ইত্যাদি সো পিওর মানে হচ্ছে বিশুদ্ধ তো বিপরীত হচ্ছে অবিশুদ্ধ যেমন ঔষধ নট উশু নট ড্রিঙ্ক আমাদের পান করা উচিত নয় ইমপিওর ওয়াটার আমাদের অবিশুদ্ধ পানি পান করা উচিত নয় ইমপিওরটাকে আমরা রান্নায়ন করে দিতে পারি নেক্সট কোয়েশ্চেন ইজ ব্লেসিং ব্লেসিং মানে হচ্ছে আশীর্বাদ বিপরীতটা হচ্ছে কার্স অভিশাপ যেমন আনএমপ্লয়মেন্ট ইজ এ কার্স ফর অল মানে বেকারত্ব হচ্ছে সকলের জন্য একটা অভিশাপ বেকারত্বটা খুবই খারাপ বিষয় তো আমরা চাই যে সরকার যদি চাকরি দিতে না পারে চাকরির দায়িত্বটা নিজেই নিয়ে নেব আমরা আত্মকর্মসংস্থান করব করবো অর্থাৎ নিজে কীভাবে ইনকাম করা যায় সেদিকে দেখব এই আরকে আচ্ছা এরপরের প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার শ্যালো শ্যালো মানে অগভীর বিপরীত হচ্ছে গভীর ডিপ যেমন দিস ইজ আর দিস ইজ ইজ ডিপ টিউব এটা হচ্ছে একটা ডিপ টিউব আচ্ছা তারপর প্রশ্নটি জয় জয় মানে হচ্ছে আনন্দ বিপরীত হচ্ছে দুঃখ সর্ব যেমন কি বলা যায় যে দুঃখ পর্যায়ক্রমে আসে সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ক্লাসের আলোচনা প্রায় শেষ পর্যায়ে তো শেষ পর্যায়ে এসে বলবো যে তোমরা যারা এখনো পর্যন্ত বইটি সংগ্রহ করনি নি বইটি এই সাজেশ বইটি তোমার কাছে অবশ্যই থাকা দরকার বলে মনে করি যেহেতু তোমাদের সময় কম এর জন্য আর হচ্ছে তোমরা অনলাইন ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো যতটুকু সময় আছে এর মধ্যে তুমি যদি নিয়মিত অনলাইন ক্লাসগুলো করতে পারো লাইফে ক্লাস ক্লাসগুলো যেটা হয় সেটা হচ্ছে পড়ালে পড়ালেখাটা নিয়মিত থাকে এবং তুমি তোমার যে সমস্যার কথা সেগুলো সরাসরিভাবে বলতে পারো তো বই নেওয়া এবং অনলাইন ক্লাসে ভর্তি হওয়া তুমি যে কার যে উদ্দেশ্যেই হোক না কেন তথ্য জানার জন্য যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে তোমার অনেক সময় কল দাও তোমাদের কলগুলো ধরতে পারি না তখন আমাদের যোগাযোগটা কিন্তু বিচ্ছিন্ন মানে যে উদ্দেশ্য সে যোগাযোগটা কিন্তু হয় না এর জন্য বলবো তোমরা প্লিজ একটু এস এম এস দেবে হোয়াটসঅ্যাপে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সেই শুভকামনা জানিয়ে আজকের ক্লাস বা আলোচনা থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ